ওয়েলকাম টু ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস নিশ্চিত নবোদয় বই চ্যাপ্টার নাম্বার সংখ্যা তত্ত্ব তো সংখ্যা তত্ত্বের আগের ক্লাস পর্যন্ত আমরা ষাট দাগের অঙ্ক করেছিলাম আজকে আমরা দেখবো একষট্টি দাগ থেকে পঁচাত্তর দাগের অঙ্ক এই অঙ্কগুলির সমাধান কৌশল তোমরা খাতা পেন হাতে নাও সমাধান কৌশলগুলোকে লিখে নাও তারপর এই বই থেকে অঙ্কগুলোকে ফ্রেশ খাতায় করে নাও চলো আমরা সোজা হোয়াইট বোর্ডে যাব আমরা যে সমস্যাটি পাচ্ছি মাইনাস সিক্স এর পরম মান কত মাইনাস সিক্স বা প্লাস সিক্স যাই হোক না কেন এই যে সংখ্যাটা রয়েছে শুধু এই সংখ্যাটাকে এরকম দুটো দাগের মাঝখানে রাখলে তাকে বলা হয় পরম মান তাহলে মাইনাস এর পরম মান ছয় এবং প্লাস সিক্স এর পরম মান সেটাও ছয় চলে যাব পরবর্তী সমস্যা বাষট্টি দাগে প্রথম তিরিশটি সংখ্যার মধ্যে কয়টি যুগ্ম সংখ্যা আছে আরেকটা প্রশ্ন হতে পারে কয়টি অযুগ্ম সংখ্যা আছে এরপরে আমরা দেখে নেব যে প্রথম তিরিশটির পরিবর্তে একত্রিশটি বা উনতিরিশটি বললে কি করব। যাই হোক তো তিরিশটির মধ্যে মনে রাখবে যদি যুগ্ম সংখ্যক হয় তিরিশ জোর এরকম যদি তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি বা বত্রিশটি চৌত্রিশটি বলে তাহলে অর্ধেক 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 যুগ্ম সংখ্যা থাকে অর্ধেক অযুগ্ম সংখ্যা থাকে তাহলে প্রথম তিরিশটি সংখ্যার মধ্যে যুগ্ম সংখ্যা আছে পনেরোটি অযুগ্ম সংখ্যা আছে পনেরোটি এটা হচ্ছে নিয়ম যে অর্ধেক অর্ধেক থাকবে এইবার এই যে পনেরোটি যুগ্ম সংখ্যা আছে তাদের সমষ্টি কত দুই যোগ চার যোগ ছয় যোগ আট যোগ বারো দশ যোগ বারো যোগ চোদ্দ যোগ ষোলো যোগ আঠেরো যোগ কুড়ি যোগ বাইশ যোগ চব্বিশ যোগ ছাব্বিশ যোগ আঠাশ যোগ তিরিশ করে দেখো এইটা আসবে সূত্রটা কি পনেরোটা থাকলে পনেরো গুণ ষোলো আর অযুগ্ম সংখ্যা যদি থাকে তাদের যোগ ফল হবে পনেরো গুণ পনেরো হবে পনেরো যোগ পনেরো গুণ পনেরো আর যদি যুগ্ম সংখ্যা পনেরোটি থাকে তাহলে তাদের সমষ্টি হবে পনেরো গুণ পরের সংখ্যাটা ষোলো তাহলে এটা পাচ্ছি আমরা কত এটা পাবো আর এটা পাবো তোমরা নিজেরা খাতায় করে দেখো এটাই পাবে এবার তিরিশটি না বলে যদি উনত্রিশটি বা একত্রিশটি বলে এই যে বিজোর সংখ্যক বলে তাহলে তার মধ্যে জোর কটা আছে বিজোর কটা আছে তাহলে জোর সংখ্যা থাকবে এটার থেকে এক বিয়োগ করে ভাগ দুই পনেরোটি থাকবে আর যদি বলে অযুগ্ম সংখ্যা কয়টি আছে এর সাথে এক যোগ করে দুই দিয়ে ভাগ করব ষোলোটি থাকবে এবার এই পনেরোটি যুগ্ম সংখ্যার সমষ্টি কত পনেরো গুণ ষোলো আর এই ষোলোটি সংখ্যার সমষ্টি কত ষোলো গুণ ষোলো এটাকে ষোলো গুণ ষোলো করতে হবে এটাকে পনেরো গুণ তার পরের সংখ্যা করতে হবে তাহলে আমরা বাষট্টি দাগের উপর বেস করে আরও যে কয়েকটি অঙ্ক পরীক্ষা আসার মতো সেগুলোকে দেখে নিলাম চলে আসো পরবর্তী সমস্যা তেষট্টি দাগে কোনো একটা নির্দিষ্ট দশকের ঘরে সেই অঙ্কটা কয়টি থাকে তবে এটা মনে রাখতে হবে যে প্রথম একশোটি সংখ্যার ক্ষেত্রে বলছি তাহলে যে কোনো একটা দশককে আমরা ধরে নিই যেমন দুইয়ের দশক কুড়ি একুশ বাইশে দুটো দুই থাকে তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এগারোটা হলো তাহলে এক থেকে একশো পর্যন্ত যদি হয় তাহলে এগারোটি হয় যদি এইরকম হয় যে দুশো কুড়ি থেকে দুশো উনত্রিশ পর্যন্ত সেক্ষেত্রে কিন্তু দুয়ের সংখ্যা আরো অনেক বেশি হয়ে যাবে তো সেইটা আমাদের আজকের আলোচ্য বিষয় নয় চলে আসব পরবর্তী সমস্যা চৌষট্টি দাগ চৌষট্টি দাগে কি আছে দেখো যে তিনটে সংখ্যার গুণফল এইটা তার মধ্যে ওই যে তিনটে সংখ্যা এই একটা সংখ্যা এ একটা সংখ্যা এই একটা সংখ্যা এইটা এরকম এটা এরকম এটা এরকম এই তিনটে সংখ্যা এক নম্বর দুই নম্বর তিন নম্বর এদের গুণফল এটা তার মধ্যে এই দুটোর গুণফল হচ্ছে এটা তাহলে তৃতীয় সংখ্যা এটা কত তাহলে তিনটের গুণফলকে দুটোর গুণফল দিয়ে ভাগ করলে তৃতীয় সংখ্যাটি পাওয়া যায় সেটা কত দুই তাহলে এই তৃতীয় সংখ্যাটা আসছে দুই এভাবেই করতে হবে চলে যাব আমরা পঁয়ষট্টি দাগের সমস্যায় পঁয়ষট্টি দাগে আছে যে এককের ঘরে তিন প্রথম একশোটি সংখ্যার মধ্যে এককের ঘরে তিন এইরকম যে মৌলিক সংখ্যাগুলি আছে তাদের সমষ্টিগত এবার আমাদের এই বইয়ের চার্ট দেখো প্রথমে একদম প্রথমে বইয়ের প্রথমে আমরা যে চার্ট পেয়েছি তাহলে এখানে মৌলিক সংখ্যাকে আমরা চিনতে পারছি তিন তেরো তেইশ তেতাল্লিশ তিপ্পান্ন তিয়াত্তর তিরাশি এদেরকে যোগ করে দেব যোগ করে দিলে আমি উত্তরে পৌঁছে যেতে পারবো এক্ষেত্রে যোগ করা ছাড়া কোনো সংক্ষেপ নিয়ম নেই চলে যাব ছেষট্টি দাগে ছেষট্টি দাগে বলছে যে পাঁচের দশক অর্থাৎ এই একশোটি সংখ্যার মধ্যে পাঁচের দশকের কথা বলছি পাঁচের দশক অথবা এরকম বলে দিল পঞ্চাশ থেকে উনষাট পর্যন্ত যে সংখ্যাগুলি রয়েছে পাঁচের দশকে যে সংখ্যাগুলি রয়েছে তাদের সমষ্টি কত এ কটাকে যোগ করেছি আমি যোগ করে পেয়েছি পাঁচশো এবার এই যে যোগটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা সংখ্যাকে যোগ করতে হবে সময় লাগবে ভুল হয়ে যেতে পারে তো আমরা এখানে একটা সংক্ষিপ্ত নিয়ম শিখে নেব তো দেখো যদি এখানে ষাট থেকে ঊনসত্তর পর্যন্ত আমরা যোগ করতাম তাহলে ছশো পঁয়তাল্লিশ পেতাম যদি সত্তর থেকে সেভেন্টি নাইন পর্যন্ত করতাম তাহলে সাতশো পঁয়তাল্লিশ পেতাম অর্থাৎ যে দশকের ঘর বলছে সেটা কি করবো পঁয়তাল্লিশের আগে সেই দশককে বসিয়ে দেব এই যদি বলা হতো যে দুশো চল্লিশ থেকে দুশো উনপঞ্চাশ পর্যন্ত এক্ষেত্রে আমরা কি করব। তাহলে কি একই সূত্র খাটবে এখানে যেমন খাটেনি এখানে দেখি দুশো চল্লিশ থেকে দুশো উনপঞ্চাশ পর্যন্ত কী হবে পঁয়তাল্লিশ আগে লিখে নাও তারপরে এই দশকটাকে বসিয়ে দাও এই এটাই হবে তাদের সমষ্টি এবার যদি বলতো যে একশো কুড়ি থেকে একশো উনতিরিশ তাহলে কি করতাম পঁয়তাল্লিশ কে আগে বসাও এই বারোর দশক বারো কে এখানে ইউনিভার্সাল নিয়ম যে আগে যে দশকটা বলছে সেই দশকটাকে বসিয়ে দাও চলে আসবো পরবর্তী সমস্যা সাতষট্টি দাগে উনত্রিশ থেকে ষাট এই যে একটা রেঞ্জ বলেছে এটার থেকে এটা এই যে সংখ্যাগুলো এদের সমষ্টি কত তাহলে ক্ষেত্রে সূত্র কি শেষ যোগ শুরু শেষ যোগ শুরু ইন্টু শেষ বিয়োগ শুরুর আগের সংখ্যা ভাগ দুই করে আমরা সমাধান করছি সমাধান করে এইটাকে বিয়োগ করেছি এটাকে যোগ করেছি এখানে বসিয়েছি এটাকে কেটে ষোলো পেয়েছি এই দুটোকে গুণ করে এটাকে পেয়েছি তোমরা নিজেরা খাতায় এটা করে দেখো এই উত্তরটাই আসবে চলে আসবো পরবর্তী সমস্যা আটষট্টি দাগে আটের প্রথম সাতটি গুণিতক অর্থাৎ আটককে আট আট গুণি ষোলো তিন আটা চব্বিশ চার আটা বত্রিশ পাঁচ আটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ সাত আটা তাহলে এই যে যে গুণফলগুলো পেলাম অর্থাৎ গুণিতকগুলি পেলাম এদের সমষ্টি এবার এই কটাকে পরপর লেখো লিখে যোগ করে দাও সমষ্টি পেয়ে যাবে এবার যদি অনেকগুলো বলে তাহলে কি করবে তাহলে তো করা সম্ভব হবে না সেজন্য আমরা কি করব। আমরা একটা সূত্র যে কয়টা সমষ্টি বলেছে কয়টা প্রথম সাতটি গুণিতক তাহলে প্রথম সাতটি সংখ্যার সমষ্টি কত সাত গুণ আট ভাগ দুই তাহলে চার চার সাথে আঠাশ তার সাথে আটকে গুণ করে দাও করলে যেটা পাবে ওটাই হবে ওই গুণিতক গুলির সমষ্টি চললাম আমরা সিক্সটি নাইন দাগে সিক্সটি নাইন দাগে বলছে প্রথম তিরিশের মধ্যে নয়ের যে কটা গুণিতক রয়েছে তাদের সমষ্টি কত এক্ষেত্রে কি করবো প্রথম তিরিশটা সংখ্যাকে নয় দিয়ে ভাগ করে দেব। তিন নং সাতাশ আর তিন অবশিষ্ট থাকলো অর্থাৎ এই তিনটে গুণিতক আছে তাহলে নয়ের প্রথম তিনটে গুণিতক এই একই রকম সূত্র ব্যবহার করবো আমরা নয় গুণ তিনটে সংখ্যার সমষ্টি তিন চারি বারো ভাগ দুই তাহলে যেটা পেলাম ছয় ছয় নং চুয়ান্ন তাহলে এই যে একটা প্রথম কতগুলি সংখ্যা বলেছে অর্থাৎ নয়ের প্রথম গুণিতক তাদের সমষ্টিতে একই সূত্র হবে তাহলে আমরা এবার আসবো সত্তর দাগে সত্তর দাগে যেটা পাচ্ছি যে তিরিশ থেকে ষাট পর্যন্ত দুই সম্বলিত যে সংখ্যাগুলি রয়েছে তাদের সমষ্টি কত তাহলে তিরিশ থেকে ষাটের মধ্যে দুই সম্বলিত সংখ্যা কোনগুলো আছে বত্রিশ বিয়াল্লিশ বাহান্ন বাষট্টি তো ষাটের বাইরে বেরিয়ে যাচ্ছে তাহলে এক্ষেত্রে এই কটাকে আমাদের যোগ করে দেখতে হবে যে কত উত্তর আসছে বোঝা যাচ্ছে যদি বুঝতে পারো তাহলে আমাকে জানাও আর যদি বুঝতে না পারো তাহলেও জানা চলে আসবো পরবর্তী সমস্যা একাত্তর দাগে বাইশ থেকে পঁয়ত্রিশ এই যে রেঞ্জটা এর মধ্যে তিন সম্বলিত সংখ্যাগুলির সমষ্টি কত বা কতগুলি তিন আছে এরকম সমস্যা যদি থাকে তাহলে কি করবো তাহলে আমাকে দেখতে হবে যে বাইশের পরে তিন সম্বলিত আছে তেইশ তারপরে আছে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কয়টা তিন আছে দেখা যাক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা তিন আছে যদি বলে ওই তিনগুলো সমষ্টি কত আট গুণ তিন যদি বলো ওই সংখ্যাগুলির সমষ্টি কত তাহলে কিছুই না এই সংখ্যা কটাকে যোগ করে দিতে হবে এই ধরনের সমস্যা পরীক্ষায় তুমি পেতে পারো চলে আসবো বাহাত্তর দাগে বাহাত্তাকে একটা সরল অঙ্ক করতে বলেছে চৌত্রিশ গুণ ষোলো চৌত্রিশ গুণ সতেরো চৌত্রিশ গুণ আঠেরো চৌত্রিশ গুণ উনিশ চৌত্রিশ গুণ কুড়ি চৌত্রিশ গুণ একুশ তো এবার এইটাকে গুণ করতে হবে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার ছয়বার এই গুণ করে তারপরে সেই গুণফলগুলোকে একত্রিত করে তাদের যোগ করা এটা একটা যথেষ্ট কঠিন কাজ বিষয়টা কঠিন না কিন্তু করাটা কঠিন কঠিন বলতে কষ্টসাধ্য সময় সাপেক্ষ তো সেক্ষেত্রে আমরা কি করব। এই ক্ষেত্রে আমরা কি করব, চৌত্রিশ দেখো কমন যাচ্ছে তারপরে পরে থাকছে কি ষোলো যোগ সতেরো যোগ কুড়ি যোগ একুশ এবার ১৬ থেকে একুশ পরপর সংখ্যা রয়েছে এদেরকে তুমি এখানে পরপর যোগ করে দিতে পারো অল্প কয়েকটা আছে সেজন্য আর যদি অনেকগুলো থাকতো তাহলে কি করতে তাহলে তো আর এইভাবে যোগ করা যেত না তখন কি করতে হবে শেষ যোগ শুরু ইন্টু শেষ বিয়োগ শুরুর আগের সংখ্যা ভাগ দুই এইভাবে করে আমরা সমাধানটা তোমরা নিজেরা খাতায় করে দেখো এই উত্তরটা আসবে যদি ওই উত্তরটা আসে তাহলে তুমি আমাকে বলবে আর যদি তোমার না আসে অন্য উত্তর আসে তাহলেও আমাকে জানাবে এবার আসব আমরা তিহাত্তর দাগে একশো থেকে একশো এই সংখ্যাগুলি সমষ্টি কত জানি শেষ যোগ শুরু ইন্টু শেষ বিয়োগ শুরুর আগের সংখ্যা ভাগ দুই করে আমরা এই উত্তরটায় পৌঁছে যাচ্ছি একই অঙ্ক রয়েছে রিপিট রয়েছে একই নিয়মের উপরে এরপরে আসবো চুয়াত্তর দাগে ছয় শূন্য তিন এক এই যে যে অঙ্কগুলি এই অঙ্কগুলোকে অন্তত একবার করে ব্যবহার করতেই হবে করে ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা অথবা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে বলেছে তো আগে আমরা চার অঙ্কেরটা গঠন করি চার অঙ্কের কি আছে বড় থেকে ছোট সাজালাম আর ক্ষুদ্রতম কি হচ্ছে এটা হচ্ছে বৃহত্তম গেল আর এটাকে আমরা ক্ষুদ্রতম যখন লিখবো তখন কি করব ছোট থেকে বড় সাজা থেকে শূন্য পেয়ে গেছি তাই কি করব শূন্যের পরে যেটা আছে তাকে বামপাশে নিয়ে আসব। শূন্য তাহলে মূল্যবান হয়ে হয়ে যাবে যাবে এবার বলেছে কি ছয় অঙ্কের ছয় অঙ্কের বললে এই বড়টাকে বৃহত্তম ক্ষেত্রে আরো দুবার ব্যবহার করলাম চারটে ছিল আরো দুটো যে কটা দরকার সে কটা ছয় বসিয়ে দাও আর যখন ক্ষুদ্রতম বলবে তখন এই দুটো শূন্যকে অ্যাড করে দাও এই জায়গাটা অ্যাড করতে হবে এরপরে কি আসতে পারে বৃহত্তম যুগ্ম অযুগ্ম যদি যুগ্ম বলে এটাই যুগ্ম এটা বৃহত্তম যুগ্ম আর বৃহত্তম অযুগ্ম যদি বলতো তাহলে সিক্স 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 থ্রি জিরো ওয়ান এটা হয়ে যেত এই যে ওয়ানটাকে ডান পাশে নিয়ে যেতাম আর এখানে ক্ষুদ্রতম যুগ্ম অযুগ্ম এটা ক্ষুদ্রতম যুগ্ম অযুগ্ম বললে কি করতাম এই সিক্সের এর পরে থ্রিটাকে এখানে নিয়ে আসতাম এটাই ক্ষুদ্রতম অযুগ্ম হতো এবার আমরা চলে যাব পঁচাত্তর দাগের সমস্যায় শেষ সমস্যা নিশ্চিত নবোদয় বইয়ের সংখ্যা তত্ত্ব চ্যাপ্টারের চলো দেখে নেব ভীষণ গুরুত্বপূর্ণ সেই সমস্যাটি কি এবং তার সমাধান কৌশলটা পঁচাত্তর দাগ পঁচাত্তর দাগ এই বইয়ের পঁচাত্তর দাগে একটা বিশেষ সমস্যা পাচ্ছি এ আর বি এই দুটো অজানা রাশি তাদের সমষ্টি জানি B এবং C, অজানা রাশি তাদের সমষ্টি জানি C এবং এ তাদের সমষ্টি জানি তিনটে রাশিরই মান আমি জানি না কিন্তু তিনটেকে আলাদা আলাদা ভাবে সমষ্টি করলে কত হয় সেটা আমি জানি এখান থেকে এ কত বি কত সি কত বের করতে হতে পারে অথবা এ গুণ বি সমান সমান কত অথবা এ স্কোয়ার সমান সমান কত অথবা বি স্কোয়ার সমান সমান কত অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত অথবা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত হাজারো রকমের সমস্যা পরীক্ষায় পাবে তাহলে এবার আমরা কি করব আমাদের এই ধরনের সমস্যা যদি পরীক্ষায় আসে সর্বপ্রথম কাজ হবে এ বি সি এই তিনটের মান নির্ণয় করে নেওয়া চলে যাব পদ্ধতিতে স্টেপ ওয়ান কি করব এই কটাকে যোগ করব এ কটাকে যোগ করব সমান সমানের বাপাস ডান পাস যোগ করে দেব এ আর এ দুটো এ বি আর বি দুটো বি সি আর সি দুটো সি আর এ কটাকে যোগ করে পেলাম চারশো এর মধ্যে থেকে দুই কমন যাচ্ছে এ প্লাস বি প্লাস সি সমান সমান চারশো দুই এখানে গুণ ছিল এর পাশে গিয়ে ভাগ করে দেবো ভাগ করলে আমরা পাচ্ছি দুশো তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান দুশো এ বি সি এই তিনটের সমষ্টি জানি তাহলে কি করবো এ প্লাস বি প্লাস সি এই তিনটের সমষ্টি থেকে এ আর বি এ এবং বি এর সমষ্টি তাহলে এই তিনটে সমষ্টি থেকে দুটো সমষ্টি বিয়োগ করলে সি পরে থাকবে তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে সি পরে থাকে সেটা সমান সমান তেত্রিশ পেলাম এবার চলে আসবো স্টেপ এটা হচ্ছে স্টেপ টু স্টেপ টু তে স্টেপ টু তে সির মানটা পেয়ে গেছি এবার স্টেপ থ্রি তে চলে যাব স্টেপ থ্রি তে এসে কি করব এই বি প্লাস সির মান তো আমি জানি তার মধ্যে সির মানটাও জানি এটাকে এই পাশে নিয়ে বিয়োগ করে দাও বিয়োগ করলে পরে থাকবে বি ওই স্টেপস তিনের মধ্যেই এ প্লাস বি এর মধ্যে বি এর মান যখন জেনে গেলাম তখন এই এ প্লাস বি এর থেকে বি কে বিয়োগ করে দিলে পরে থাকবে এ তাহলে আমরা কি পেলাম এ সমান সমান আশি বি সমান সমান সাতাশি সি সমান সমান তেত্রিশ তাহলে এখানে লিখে নিই এ সমান সমান আশি বি সমান সমান সাতাশি সি সমান সমান তেত্রিশ এই যে তিনটে মান পেলাম তিনটে কি আমার সঠিক মান পেয়েছি নাকি ভুল পেয়েছি এখনো তো কনফার্ম না তাহলে কনফার্ম করে নেব কি কনফার্ম করব a b c এটা সমান সমান 200 এই যে 200 হয় কিনা দেখি a b c যোগ করে দেখলাম 200 পাচ্ছি তাহলে প্রমাণিত হয়ে গেল আমার যে আমি যে মান নির্ণয় করেছি সেই মানগুলো সব সঠিক হয়েছে তাহলে নিশ্চিত নবোদয় নিশ্চিত পাশের ভরসা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার সিলেবাসে যা আসবে পরীক্ষায় তার সবই এই বইয়ে রয়েছে এই বইয়ের প্রথম চ্যাপ্টার আমরা শেষ করলাম পরবর্তীতে আমরা পরবর্তী চ্যাপ্টারে যাব